এটা ক্ষীরপায়ের বাবরসা দাদা তৈরি করছেন, দারুণ সুন্দর জিনিস। আপনারা দেখুন উনি তৈরি করে করে একটা একটা করে রাখছেন, কীভাবে কেমন করে বাবরসা তৈরি করে আমরা একদম দেখছি। এখানে একদম টাটকা একদম গরম বাবরসা তৈরি হচ্ছে, অদ্ভুত সুন্দর সিস্টেম, দারুণ সুন্দরভাবে বাবরসা তৈরি হচ্ছে। এখানে একদম টাটকা একদম বাবরসা, ক্ষীরপাই এইটা জায়গাটা, ক্ষীরপাই খুব বিখ্যাত বাবরসা। এটা তৈরি হয়ে গেছে, উনি সাজিয়ে রাখলেন। এবারে আর একটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেল এর একটা। এবারে আর একটা উনি এবারে ছাড়বেন, ও একটা রিং আছে ভেতরে, দেখুন একটা রিং এর ভেতরে দেখুন অদ্ভুত ভাবে একটা বলছেন, দেখুন একদম বিন্দু বিন্দু করে একটা একটা করে ফোঁটা পড়ছে। খুব ধৈর্য সহকারে এটাকে করতে হয়, দারুণ সুন্দর দারুণ সিস্টেম। এটা এই মিষ্টি রস দিয়ে খাওয়া হয় বাবরসাটা, এটা এই অঞ্চলের খুব বিখ্যাত একটি মিষ্টি বাবরসা নাম। দারুণ সুন্দরভাবে সাজিয়েছেন, একদম পুরো সুন্দরভাবে সাজিয়েছেন। এটা তৈরি হয়ে গেল, আবার একটা উনি নতুনভাবে আর একটা তৈরি করবেন। এটা তৈরি হয়ে গেল, এটা উনি নিলেন, আপনি